ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটি থেকে লাখ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোয় অনেক দেশ প্রশংসা করিয়েছে। তবে এবার সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 13 বছর বয়সী এক ইউক্রেনীয় শিশুকে যুক্তরাজ্যের ভিসা না দেওয়ায় বরিস প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী লেবার পার্টির সদস্য টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসে টিউলিপ দাবি করেছেন, ওই শিশুর ভিসার আবেদন নামঞ্জুর হয় তাকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ফিরে যেতে হয়েছে। পার্লামেন্টের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টিউলিপ সিদ্দিক বলেন, ওই শিশুর বোন লন্ডনে অবস্থান করছেন, তারপরও তার ভিসার আবেদন গ্রহণ করা হয়নি। এ সময় সরকারের নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ঝুঁকির মধ্যে থাকা শিশুদের যুদ্ধাঞ্চলে ফেরত পাঠানো মানে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের লাখো মানুষ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তবে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যের ভিসা পেতে তাদের জটিলতার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ইউক্রেনীয়দের জন্য 1,20,000 বেশি ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রেহানুল রানা, সময় সংবাদ।